বরেন্দ্রটি বিরাজশাহীর পক্ষ থেকে রমজানুল মোবারক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি রহমত মেয়ী আমাদের মাঝে ইতিমধ্যেই আগমন করেছে পবিত্র মাহে রমজান আল্লাহ সুবাহ মানব জাতিকে আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন আমরা মানুষ আমাদের সম্মানকে আরও বৃদ্ধি করার জন্য আরও মর্যাদায় ভূষিত করার জন্য নিয়ামতে ভরা পবিত্র মাহে রমজান আল্লাফাক আমাদেরকে দান করেছেন এই মাহে রমজানে আমরা সুন্দরভাবে আমল করে প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে যেন আমরা সত্যি শ্রেষ্ঠত্বের আসনে উপনীত হতে পারি দুনিয়ায় শ্রেষ্ঠত্ব এবং পরকালীন মুক্তি এবং কল্যাণের লক্ষ্য আমরা এই অনলাইন টিভি বরেন্দ্র টিভি রাজশাহীর পক্ষ থেকে রমজানুল মোবারক অনুষ্ঠানটির আয়োজন করেছি আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় মুফাসির পরিষদ রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যাপক বিশিষ্ট লেখক এবং গবেষক ডক্টর মোহাম্মদ কালসার হোসেন আমরা মেহমানের সাথে পরিচয় হবাইকুম অনেক ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে সময় দেওয়ার জন্য সমারিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন হিজরতের দ্বিতীয় বর্ষে আল্লাহ সুবাহ রমজানের পরিপূর্ণ মাস সিয়াম সাধনার জন্য নির্দেশ করলেন রোজা শুরুর আগ মুহূর্তে নবী মোহাম্মদ সাল্লিহাসাল্লাম সাহবা একরামদের নিয়ে একটি আলোচনায় সভা বসলেন সুন্দর এবং দীর্ঘ একটি আলোচনায় তিনি উপস্থাপন করলেন তার মৌলিক বিষয় ছিল পবিত্র মাহি রমজানের ফজিলত নিয়ে পবিত্র মাহি রমজানের এই সিয়ামের মহত্ব নিয়ে এবং এত শ্রেষ্ঠ মাস যে আল্লাহ আমাদেরকে দিলেন এই মাসটি কিভাবে আমরা পাড়ি দেব কিভাবে আমরা কি কোন সকল কর্ম করলে আমাদের শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছতে পারবো এক কথায় করণীয় বলতে এই বিষয়গুলি সেই বিরাট বক্তৃতাই আলোকপাত হয়েছিল আমরাও আজকের এই দ্বিতীয় রমজানে আমাদের শ্রদ্ধেয়জন আলোচক ডক্টর মোহাম্মদ কাসার হোসেন সাহেবের কাছ থেকে আমরা পবিত্র মাহে রমজানের সিয়ামের ফজিলত সম্পর্কে প্রথমে জানতে চাইব জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া সম্মানিত উপস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি অবতারণা করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আসলে আমরা সৌভাগ্যবান যে আল্লাহ তার আমাদেরকে মাহে রমজানের মতো একটি মাস দিয়েছেন যে মাসে আমরা ইতিমধ্যে উপনীত

আর হাদিসে আমরা দেখতে পাই রসুল করিম ফজিলত গুরুত্ব এবং এর কিভাবে আমরা এটি অতিবাহিত করব 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 পালন কি কি হক আদায় বা কিভাবে সিয়াম পালন করলে আমরা প্রকৃত ফজিলত লাভ করতে পারবো এই বিষয়গুলো আল্লাহ রসুল উল্লেখ করেছেন তো ফজিলত সম্পর্কে বলতে গেলে একটি হাদিস উল্লেখ না করলেই নয় যেটি মোসনাদে আহমদের সাত হাজার পাঁচশো ছিয়াত্তর নম্বর হাদিস এখানে বিখ্যাত হাদিস বর্ণনাকারী সাহাবি হাজরত আবু বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেন যে অতিয়াত উম্মতি হমসা খেসিম আমার উম্মতের জন্য আল্লাহ তাল্লাহ এমন পাঁচটি বৈশিষ্ট্য দান করেছেন ফি রমজানে যে পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ রসুল বলেন আমার পূর্ববর্তী উন্মতির পরে আল্লাহ দেননি অর্থাৎ এই পাঁচখানা আমাদের জন্য সেই পাঁচটি বৈশিষ্ট্য হল এক নম্বরে হাদিসে যেটি বলা হয়েছে রোজা থাকার কারণে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে মুখের যে একটি গন্ধ হয় এটি আল্লাহর কাছে মিস্কের চাইতেও উত্তম এটি হলো এক নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহর রাসূল বলেন যে আতাসতাউফিরু লাহুমুল মালায়িকাতু হাত্তায়ু ইফতারু আমার উম্মতের যারা রোজাদার তাদের জন্য আল্লাহর তারা দোয়া করতে থাকে এবং এই দোয়াটি ইফতারের সময় পর্যন্ত চলতেই থাকে সুবহানাল্লাহ এবং এই হাদিসের এই পয়েন্টের ব্যাখ্যায় আমরা বলতে পারি যে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সুরা আল মুমিন এর 7 8 এবং 8 নম্বর আয়াতে সেখানে তারা রোজাদারদের জন্য বিশেষ করে যারা তওবা করে এ রমজানে অনেকে আল্লাহর কাছে তওবা করছি আমরা গোনার থেকে মাফ চাচ্ছি আল্লাহর পথে আমরা চলছি আল্লাহ এই রোজাদারদের জন্য ফেরেশ তারা আল্লাহর কাছে কি কি দোয়া করেন পাঁচটি দোয়া করেন সেটাও সেখানে বলা আছে তারা দোয়া করতে থাকেন আল্লাহ এদেরকে মাফ করে দাও এদের গোনা মাফ করে দাও দ্বিতীয় তারা আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ

এই রোজাদারদের জন্য ফেরেস তারা দোয়া করছেন আল্লাহ আল্লাহ তুমি ওদেরকে তো মাফ করবে ওদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে ওদেরকে জান্নাতে প্রবেশ করাবে শুধু ওদেরকে নয় চার নম্বর যে দোয়াটি তারা করছেন যে আল্লাহ এই ব্যক্তির পিতামাতা তার স্ত্রী সন্তান এদেরকেও জান্নাতে প্রবেশ করায় এত বড় দোয়া আর পাঁচ নম্বর দোয়া হলো ফেরেস তারা দোয়া করছেন যে আল্লাহ অকিহিমসাই এদেরকে দুনিয়া এবং আখেরাতের

আমি দোয়া করলাম আমার দোয়া কবুল হবে কিনা নিশ্চয়তা নেই তবে হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানতে পারি সেটি হলো যে বিশেষ করে রমজানে পারস্পরিক যে দোয়া হাদিসে আছে আমি যদি আপনার জন্য দোয়া করি কল্যাণের দোয়া করি তাহলে আল্লাহ তালা সেটি আমাকেও দেবেন আমি আমার জন্য দোয়া করলে সেটি কবুল হতে পারে নাও পারে কিন্তু আপনার জন্য যদি আমি দোয়া করি তাহলে আপনাকে আল্লাহ যা দেবেন সেটি আল্লাহ আমাকে আবার দেবেন এই জন্য রমজানে আমি দর্শক শ্রোতাদের বলবো আপনার মাধ্যমে যে আমরা রমজানে বেশি বেশি একে অপরের জন্য পরস্পরের জন্য কল্যাণের দোয়াটা বেশি বেশি করব আমরা। এই রমজান মাস তো সম্প্রীতির মাস সহতর মাস ভালোবাসার মাসি। তো যে কথা বলছিলাম হাদিসটা শেষ করে নেই। সেটা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে পাঁচটি বৈশিষ্ট্য কথা আমরা এক নম্বরে বলেছি যে মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়। দ্বিতীয় হলো তারা দোয়া করেন জান্নাতের। দ্বিতীয় হচ্ছে ওয়ায়ুযাইনু আয্জা ওয়া কুল্লা ইয়াউমিন।

সাহাবাইকরাম বললেন ক্বিলা ইয়া রাসূলুল্লাহ আহি লায়াতুল ক্বদর সাহাবাইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সেটা কি কদরের রাত রাসূল বললেন লা না বরং কদরের রাত নয় ওয়ালাকিনাল আমিলু ইনমা ইউওয়াফা আজরুহু িযা কাদা আমালহু আল্লাহ রসুল বললেন বরং উদাহরণ দিলেন যে শ্রমিক কাজ করার পরে কাজ শেষে তাকে যেমন পারিশ্রমিক দেওয়া হয় রমজান মাসে সিয়াম সতানা পালনের পর আল্লাহ তালা রোজাদারকে এই রমজানের পারিশ্রমিক হিসেবে শেষ রজনীতা আল্লাহ মাফ করে দেন তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মাহে রমজানের তথা সিয়াম সাধনার মর্যাদা বা গুরুত্ব বা ফজিলত কত বেশি আমরা এখান থেকেই অনুভব করতে পারছি বিষয় রামদুল্লিল্লাহ দর্শকশ্রোতা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সিয়াম পালনকারীদের ফজিলত কিন্তু মজারম এখানে আসলে অনেকেই আমরা সিয়াম পালন করি কিন্তু সকলের জন্য কি মর্যাদা অনেকে আমরা সিয়াম পালন করছি সিয়ামের অর্থ জানি না কেন আমরা এটা পালন করতেছি এটাও জানি না বা বর্তমান আমাদের সমাজে আমাদের পরিবারে যে যেভাবে সিয়াম পালন হয় যে এর ভিতরেও আল্লাহ রসুল তো বলে দিয়েছেন যে মিথ্যা ছাড়তে পারলো না তার জন্য না খেয়ে থাকার কোনো সুযোগ নাই আর সিয়ামের অর্থই তো হলো বিরত থাকা নিবৃত থাকা সব ধরনের শুধু খানাপিনা না কামাচার পাপাচার যৌনাচার এই অশ্লীলতা বেহপনা সবগুলো থেকে বিরত থাকার নামে সিয়াম সিয়াম কিন্তু আমরা যেটা পরিলক্ষিত হয় আমাদের মাঝে সেটি হলো মহেরমজানি আলহামদুল্লিহ অনেকেই শিয়াম পালন করছেন কিন্তু তার ভিতরে দেখা যায় যে না খেয়ে থাকার নামে মনে করছি আমরা আহ সিয়াম কিন্তু মিথ্যাও চলছে অহরত অশ্লীলতা গান বাজনা বেহাপনা সবই চলছে তো ক্ষেত্রে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি হ্যাঁ ক্ষেত্রে বলা যেতে পারে যে আসলে সিয়াম পালনকারীর দুটো শ্রেণী একটি শ্রেণী হচ্ছে হাদিসের আলোকে যেটা হাদিস আমরা জানি অনেক দর্শক শ্রোতা আপনারাও জানেন রাসূল বলেছেন মানসা মারমাদান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সিয়াম পালন করলো ইমানের সাথে বলতে আমরা অনেকে অনুবাদ করি যে সওয়াবের আশায় আসলে তা নয় আসলে এখানে হচ্ছে ইহতিসাবান হচ্ছে আত্মযাতায় শিক্ষা গ্রহণের পরিকল্পনা নিয়ে যে রোজা রাখে তার পেছনের সমস্ত গুনাহ maaf হয়ে যায় এটা হলো এক্সট্রাইন রোজাদার আরেক শ্রেণীর দ্বিতীয় রোজাদার সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে রুব্বা মিন সিয়ামিহি ইল্লাল জুয়া এমন অনেক সিয়াম পালনকারী আছেন রোজাদার আছেন যাদের শুধু খানা পিনা থেকে বিরত থাকা ছাড়া আর কিছুই হয় না এই দুই শ্রেণীর রোজাদার কষ্টটাই হয় তার কষ্টটাই শুধু হয় আর কিচ্ছু হয় না এই ফজিলতগুলো তার জন্য হবে না ফজিলত ফজিলত গুলো তার জন্য নয় তো এখানে উদাহরণ দেয়া যেতে পারে এইভাবে যে আমরা কোরআনুল করিমের যে আয়াতের ভিত্তিতে ভোরে সেহেরি গ্রহণ করে সন্ধ্যা পর্যন্ত আমরা ইফতার ইফতার পর্যন্ত আমরা বিরত থাকছি খানা বিনা থেকে সেটি হচ্ছে সুরা আল বাকরার একশো নম্বর আয়াত আল্লাহ বলেছেন সোম্মা আতিম মুসিয়ামা সোম্মা আতিম মুসিয়ামা ইলাল লাইল তোমরা রাত্রি পর্যন্ত পূর্ণ করো মানে সূর্যাস্ত পর্যন্ত এই আয়াত আমরা অক্ষরে অক্ষরে পালন করছি আমরা না খেয়ে থাকছি সতর্ক থাকছি যে কিছু খেলেই তো রোজা ভেঙে যাবে ঠিক তারপরে আয়াতে 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাআকুলু আমওয়ালকুম বাইনাকুম বিলবাতিল আল্লাহ বলেছেন যে তোমরা কারো সম্পদ অন্যায় অন্যায়ভাবে গ্রাস করো না এখন আগের আয়াতটা পূর্ণ পালন করলাম পরেরটা আমরা রোজা রেখে যদি সুদ ঘুষ জুলুম চাদাবাজি ওজনে কম বেশি দেয়া মিথ্যা বলা ভেজাল দেয়া মিথ্যা মামলা তারপরে মানুষকে গালিগালাজ করা ইত্যাদি যে অন্যায় কাজগুলো অনৈতিক কাজগুলো আছে এগুলো যদি করি তাহলে তো আমরা এগুলোর দ্বারা দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ে গেলাম প্রথম শ্রেণী হচ্ছে যাদের গোনা মাফ হবে তারা পরিপূর্ণ হক আদায় করে যারা রোজা রাখবেন আর যারা রোজা থেকেও খানা পিনা থেকে বিরত থাকবেন কিন্তু মিথ্যা ছাড়বেন না অন্যায় অশ্লীলতা এগুলো চলতেই থাকবে তাদের জন্য না খেয়ে থাকা কোনো ফজিল তাদের জন্য মূলত আসলে নেই আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা অত্যন্ত তত্ত্ববহুল চমৎকার আলোচনা শুনছিলাম আসলে যারা কষ্ট করে আপনারা সিএম পালন করছেন বা আমরা করছি আমাদের টার্গেট হতে হবে আল্লাহ তালা সিয়ামের ফরজ করার টার্গেটই করেছেন যে লাল্লা কম কোন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো ক্ষুদাভীরু হতে পারো আল্লাহর সম্মানিত প্রিয় বান্দা হতে পারো আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমি অনুরোধ করব যে আসুন আমরা যেমন সূর্য একদম শুভ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যেমনভাবে না খেয়ে থাকি বিরত থাকি এক কথায় খানাপিনা থেকে ঠিক অনুরূপ সব সকল প্রকার পানাচার কামাচার অন্যায় অভিচার জুলুম নির্যাতন থেকে নিজেকে সতর্কতার সাথে বিরত রাখব। তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো তো আমাদের বিরতির সময় হয়েছে আমরা আপনাদের মাঝ থেকে অল্প সময়ের জন্য বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন কিছুক্ষণ পরে আবার আমরা ফিরে আসছি আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ রমজানুল মোবারক অনুষ্ঠান বরেন্দ্র অনলাইন টেলিভিশন বিরতির পরে আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আমরা এতক্ষণ পবিত্র মাহে রমজানের ফজিলত গুরুত্ব নিয়ে আলোচনা শুনছিলাম ডক্টর মাওলানা কাসার হোসেন সাহেবের কাছ থেকে আমরা আবারও ফিরে যাব তার কাছে আমরা যেগুলি শুনছিলাম যে পবিত্র রমজানের সিয়াম সাধনা যদি আমরা ইমান এবং ইতিহাসের সাথে করতে পারি ইমানের সাথে বিশ্বস্ততার সাথে এবং হিসাব নিকাশ করে আসলে কীভাবে করা দরকার হিসাব নিকাশ তো সেটাই করব যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা করলে প্রফিট পাবো কোনটা করলে আমার লস হবে এই যে হিসাব নিকাশ করে যেমন আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড পারিবারিক কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যেকটা কর্মকাণ্ডই কিন্তু আমরা করার আগে হিসাব নিকাশ করি ঠিক আল্লাহ রাসেল কিন্তু যে তোমরা ইমানের সাথে হিসাব নিকাশ করে সিয়াম পালন করো তো সেভাবে যদি আমরা করতে পারি তাহলে আপনার চমৎকার হাদিসের মাধ্যমে আপনি যে হাদিসটি তুলে ধরলেন সেখানে বুঝতে পারলাম যে আমাদের সাথে ফেরেস্তারাও এই পাঁচটি কল্যাণের জন্য দোয়া করতে থাকেন একজন সিয়াম পালনকারী জন্য এটি অত্যন্ত বড় নিয়ামত যা অন্য কোনো জামানায় এই নিয়ামত পাওয়া যায়নি আমাদের জন্য বড় নিয়ামত মোহতারাম আমরা সামনের দিকে এগিয়ে যাই পবিত্র মাহি রমজানের মাহত্ব মাহত্বটা কি গুরুত্বটা কি এই বিষয়ে আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন রমজানের মাহাত্ম সম্পর্কে বলতে গেলে আসলে তত্ত্ব বিশারদ যারা যারা বিভিন্ন কোরআনের আয়াত বা হাদিসের শব্দ নিয়ে যারা বিশ্লেষণ করেন তাদের একটা তথ্য উল্লেখ করা যেতে পারে যেটি সেটি হলো আল্লাহ তালা এই মাসের নাম বলেছেন শাহরু রমাদন রমজান মাস তো এই শব্দটি নিয়ে যে তাহিক বা বিশ্লেষণ যদি আমরা সেদিকে লক্ষ্য করি তাহলে দেখব যে তত্ত্ব বিশারদগণ বলেছেন র মিম বদ আলিফ নুন পাঁচটি হরফের সমন্বয়ে এই মাসের নাম তো এই পাঁচটি হরফ দিয়ে পাঁচটি শব্দ তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে প্রথম হরফ হচ্ছে র র দিয়ে যে শব্দটি সেটি হলো রহমা রসুলের সে হাদিস আমরা জানি আল্লাহ রসুল লম্বা হাদিসের মধ্যে একটি অংশ বলেছেন রমজান সম্পর্কে আউ্লুহু রহমাতুন রমজানের প্রথম দশক হচ্ছে রহমতের যে হাদিস খানা সালমান ফারসি রদি আল্লাহ তালু বর্ণনা করেছেন তা রমজানের প্রথম দশক রহমত তৃতীয় দশকে আল্লাহ রসুল বিভক্ত করেছেন জি তো রমজান শব্দের প্রথম অক্ষর র থেকে আমরা এটা পাচ্ছি অর্থাৎ এখানে ব্যাখ্যা করা হয়েছে তত্ত্ব বিসর্গণ বলেছেন এভাবে যে যে ব্যক্তি যে হাদিসটি আপনি আলোকপাত করেছেন যে বিশ্বাসের সাথে হিসাব নিকাশ করে যারা পালন করবে পালন করবেন তিনি মূলত আল্লাহর পক্ষ থেকে রহমতের উপযোগী হয়ে যাবেন দ্বিতীয় হচ্ছে রমজান শব্দের রমাদান শব্দের দ্বিতীয় অক্ষর হলো মিম মিম দিয়ে যেটি আসে শব্দ সেটি হলো মগফেরাত আল্লাহ রসুল বলেছেন হাদিসে হাদিসেহ মগ ফেরা রমজানের দ্বিতীয় দশক হচ্ছে ক্ষমা অর্থাৎ হাদিসে তো স্পষ্ট বলেই দেওয়া হলো যে যিনি ইমানের সাথে বিশ্বাসের সাথে আত্মযাচাই হিসাব নিকাশ করে সৌম পালন করবেন আল্লাহ তার পেছনের গোনাগুলো মাফ করে দেবেন তো এ শব্দের অক্ষর থেকে আমরা পেয়ে মাসের যে মিম দি মেরাত তৃতীয় অক্ষর হলো বদ বদ দিয়ে যেটি আসে সেটি হলো জিম্মাতুল্লাহ আল্লাহর জিম্মাদারি অর্থাৎ আল্লাহ তালা সৌম পালনকারী যারা বান্দাবান্দি তাদের জন্য আল্লাহ নিজে জামিন হয়ে যাবেন রোজাদারদের জন্য আল্লাহ স্বয়ং নিজে জামিন তারপরে চার নম্বর যে অক্ষরটি আসে রমাবান শব্দের চতুর্থ অক্ষর হলো আলিফ আলিফ দিয়ে আরবিতে একটি শব্দ আসে সেটি হলো উলফাতুল্লাহ তো উলফাতুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধুত্ব অর্থাৎ যিনি রমজান মাসে সিয়াম পালনের মধ্য দিয়ে মূলত সিয়াম পালন দ্বারা আল্লাহর নির্দেশ পালন করা হচ্ছে রসুলের সন্না ফলো করা হচ্ছে ফলে তিনি কি হলেন আল্লাহর বন্ধুত্ব অর্জনের সুযোগ পেয়ে গেলেন আল্লাহর বন্ধু হয়ে গেলেন আর যদি কেউ আল্লাহর বন্ধু হতে পারে তাহলে কোরআনুল কারিমে বলে দেওয়া হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যে যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই তা রমজানের মহত্ত্ব দুনিয়াতে এবং আখিরাতে আখিরাতে জি তা রমজানের এটা একটা বড় মহত্ত্ব যে এই রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তি সিয়াম পালনকারী তিনি আল্লাহর বন্ধুত্বের পর্যায়ে উপনীত হচ্ছেন পঞ্চম যে হরফটি সেটি হলো আহ রামার শব্দের নুন শেষ অক্ষরটি হলো নুন নুন দিয়ে যেটি আসে সেটি হল মুক্তির দশক অর্থাৎ যিনি শ্যাম পালন করলেন সঠিকভাবে বিশ্বাসের সাথে আত্ম করে হিসাব নিকাশের সাথে তিনি আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে নাজাতের উপযোগী হয়ে গেলেন এক্ষেত্রে আরেকটি শব্দ আসতে পারে সেটি হলো আল্লাহ ভরপুর তালা নেয়ামতে করে দেন আর বাস্তবে রমজান জন্য এমন নিয়ামত দিয়েছেন যে এই নিয়ামত আর অন্য কোন সময় হয় না যেমন রমজান মাসে সকল দিক থেকে নিয়ামত বৃদ্ধি পায় আমরা ইফতারির সময় যে সমস্ত আইটেম গুলো খেয়ে থাকি আমাদের খাদ্যের মধ্যে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন আবার দেখা যাচ্ছে অন্য সময় চাইতে এই উপকরণগুলো খাদ্য সামগ্রীগুলো অন্য সময় দোকানে যাবে কি না হয় রমজান মাসে বিক্রি অনেক বেড়ে যায় এখানে আল্লাহর নিয়ামত বেড়ে যাচ্ছে এবং গরীব দুখী সবাই কিন্তু ভালো জীবদারি করছেন salarié করছেন তো মহতরম আপনি যে শব্দিক বিশ্লেষণ করলেন তত তো দিয়ে এর ভিতরে কিন্তু দুইটা জিনিস আমরা ক্লিয়ার হতে পারছি সেটি একটি হলো যাল্লা রাসুলুল্লাহ তিনটা দশকে ভাগ করেছেন রহমত মাগফিরাত নাজাত এই নামের ভিতরেই কিন্তু এটা মাহাত্ম্যটা চলে আছে আরেকটা হলো যে মাগফিরাতের যে অল্প ব্যাখ্যা করলেন আপনার আমান নবী শ্রেষ্ঠ নবী দিনি সকল নবীদের নেতা নেতাদের নেতা রাসূলদের নেতা যার নেতৃত্বে সকলে নামাজ পড়েছেন আল্লাহ তাআলা কিন্তু তাকে তার জীবনের সমস্ত গুনতি গুনাহ ক্ষমা করে দিয়েছেন তা আমরা উম্মত হিসেবে কিন্তু এই সিআম পালনের মাধ্যমে সেই গুণটা অর্জন করতে পারছি যদি আমরা নিয়মতান্ত্রিক পন্থায় সিয়াম পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরও গোনা মাফ করে দিবে আর একটা হলো যে আল্লাহ যদি কারো জিম্মাদারি হয়ে যায় আমাদের কথা আছে যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার হয়ে যান আর কিন্তু কিছু লাগে আজকে আমরা অনেক বান্ধবী করার জন্য পাগল বন্ধু করার জন্য পাগল বসের জন্য পাগল নেতা নেত্রীর জন্য পাগল কিন্তু রমজান মাসে আমাদের পাগল হতে হবে আল্লাহর জন্য আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায় তাহলে তো আর কিছু লাগে না সমস্ত আমাদের আল্লাহর মানে আল্লাহর বন্ধু হতে হওয়াটা কিন্তু খুব কঠিন না হতে হবে বড় দরবার হতে হবে একজন গরিব মানুষও আল্লাহর যে কোনো জায়গা থেকে হতে পারেন একটা কাজের মেয়েও হতে পারে এবং এখানে আমরা অনেক সময় অনেক আলোচনা বা অনেকের কথা থেকে আমাদের মতো অনেকের কথা থেকে আমরা মনে করি যে আল্লাহর অলি হতে হলে বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেতে হবে সেখানে ধ্যান করতে হবে এছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে আসলে বিষয়টি কিন্তু তা নয় আমরা যদি এই যে মাহে রমজান আল্লাহ দিলেন আমরা যদি সঠিকভাবে ভাবে সিয়ামের হক আদায় করি আমরা রসুলের সন্না অনুযায়ী যদি আমরা পালন করি তাহলে আমরা প্রত্যেকে আল্লাহর অলি হতে পারবো সুযোগ আল্লাহ দিয়েছেন এখানে আরেকটি কথা বলতেই হয় সেটি হলো যে যে বিষয়টা আপনি অবতারণা করেছেন খুব সুন্দর যে আমরা গুণমুক্ত জীবন করতে পারি আসলে আল্লাহ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমরা যেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই তো ডাক্তার আমাদের রোগ নির্ণয় করার পরে যদি দেখেন যে কোনো বিষয় তাহলে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন তো এই অ্যান্টিবায়োটিক আমরা দেখি বিভিন্ন মেয়াদে আমরা গ্রহণ করি কোনটা ছয় ঘন্টা পর আট ঘন্টা পর বারো ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর বা সপ্তাহে একটা ডোজ নিতে হয় মাসে একটা এইরকম বিভিন্ন মেয়াদি আছে তো আল্লাহ তালাও আমাদের জন্য মানুষের জীবনের গুণা নামক জীবাণুগুলো দূর করার জন্য আল্লাহ তালা আমাদের জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছেন যেমন একটি অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রতিদিন পাঁচবার নিতে হয় পাঁচ অক্ট সালাত এই পাঁচবার সালাত আদায়ের মধ্য দিয়ে আল্লাহ তালা মাঝখানের যে গুণাগুলো জীবাণু এগুলো আল্লাহ ঝরিয়ে দেন এরপরে সপ্তাহে একটা দিয়েছেন ডোজ নিতে হয় জুমার দিন জুমার সালাদ আরেকটি হচ্ছে বছরে একবার করে আল্লাহ তালা একটা ডোজ দিয়েছেন একটু দীর্ঘ মেয়াদী লং টার্মের এক মাস ধরে গ্রহণ করতে হয় সেটাই হলো রমজান রমজান মাস যদি আমরা পালন করি তাহলে এক বছরের গোনাগুলো গোনা নামক কোর্স কমপ্লিট হবে এবং গোনা নামক জীবাণুগুলো দূর হয়ে যাবে এবং এই কথাটা আমি হয়তো ডাক্তারি ফর্মুলাই বললাম কিন্তু এটি মুসলিম শরীফের একটি হাদিসে এই কথাগুলোই বলা আছে আল্লাহ রসুল বলেছেন যে এক সলাদ থেকে আরেক সলাদ এক জমা থেকে অপর জমা এক রমজান থেকে অপর রমজান মাসখানের গোনাগুলো আল্লাহ তালা কাফারা করে দেন মানে মাফ করে দেন দর্শক শ্রোতা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বলেছেন যে আসিয়াম ও জুন্নাতুন সাওয়াম হলো ঢাল স্বরূপ তো সেটা দুই ধরনের যদি আমরা বিশ্লেষণ করি একটা হলো যে পরকালে জাহান্নামের আগুন থেকে সিয়ামকারীদেরকে রক্ষা করবে এই সিয়াম আরেকটা হলো যে দুনিয়াতেও যত প্রকার অন্যায় অবিচার খারাপ দিক আছে এটা থেকে কিন্তু সিয়াম মুক্ত রাখতে পারে আল্লাহ রসুল তো বলেই দিয়েছে তোমার সাথে কেউ যদি ঝগড়া করতে আসে গন্ডগোল করতে আসে তুমি বলো আনা সাইম আমি রোজাদার তাহলে এইভাবে দুনিয়া থেকে আমরা কিভাবে ঢাল করতে পারি সিয়ামকে এ ব্যাপারে একটু আলোক করতে জি অত্যন্ত সুন্দর বিষয় আহ আল্লাহ রসুলের যে হাদিস খানা সিয়াম উজুল নাত রোজার ঢাল স্বরূপ তো ঢাল যেমন মানুষকে আক্রমণ থেকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে তো সিয়াম সম পালনকারী ব্যক্তিকে ঠিক একইভাবে জাহান নামের আগুন থেকে যেমন ঢাল শয়তানের আক্রমণ থেকে ঢাল আবার দুনিয়ার যে সমস্ত অকল্যাণ আছে বা খারাবিগুলো আছে যে মানুষের জন্য যেগুলো ক্ষতিকর বা অনৈতিক এগুলো থেকে মানুষকে বাঁচিয়ে আদর্শ মানুষে পরিণত করা একটা মাধ্যম তো এক্ষেত্রে যদি আমরা সাউন্ডকে ঢাল হিসেবে পেতে চাই তাহলে আমাদের একটি বিষয় খেয়াল রাখা দরকার সেটি হচ্ছে এই যে যদি আমরা রমজানের সিয়ামগুলো প্ল্যান মাফিক পরিকল্পনা মাফিক যদি আমরা আদায় করি তাহলে আশা করা যায় যে শ্যাম বা রোজা আমাদের জন্য ঢাল শুরু হবে আর যদি আমরা পরিকল্পনা না নিই গতানুগতিক ভোর রাত্রে সেহেরি গ্রহণ করলাম সন্ধ্যা হলো ইফতারির সময় হলো সাইরেন বাজলো বা মসজিদে আজান হলো আমরা ইফতার শুরু করলাম তারাবি পড়লাম আবার ঘুমালাম উঠলাম এই এভাবে যদি চলতে থাকি তাহলে এই রোজা আমাদের জন্য যেমনটি ঢাল হওয়ার কথা ছিল তেমনটি হবে না এই আমাদের কিছু প্ল্যান করা দরকার তাহলে আমরা সেই জায়গায় আসতেছি যে রোজার যে ফজিলত যদি আমরা পেতে চাই বরকত গুরুত্ব মহত্ব সবগুলো যদি আমরা অর্জন করতে চাই তাহলে এই যে বর্ণাঢ্য মাসব্যাপী আল্লাহ সিয়াম সাধনা খরচ করে দিয়ে দিলেন যে চাপ দেখে আমরা রোজা শুরু করেছি চাপ দেখে আবার শেষ করব তো না দেখা পর্যন্ত এই ফাঁকে আমি আমাকে উপযুক্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসলে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলেন যে আমাদের করণীয় কি মূলত যে কিভাবে আমরা এই আমলগুলি করলে এই গুণাবলী অর্জন করতে পারবো জি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর বিষয় আমি আসলে এক্ষেত্রে দর্শক শ্রোতাদের লক্ষ্য করে বলতে চাই যে আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা পরিকল্পনা করি বাজারে যাই তো ব্যাগ নেই টাকা নেই বেগমের কাছে স্ত্রীর কাছে আমরা লিস্ট নেই আবার আমাদের সন্তানদের বিয়ে ক্ষেত্রে আমরা দেখি যে তারিখ নির্ধারণে পরে কোন কমিউনিটি সেন্টারটা ভালো হবে কাকে কাকে দাওয়াত দেয়া লাগবে প্ল্যান করতে হবে লিস্ট করতে হবে অনেক প্রস্তুতি নেই যে কোন জায়গায় আমরা ট্রেনিং এ গেলে কথা বলে সেটা প্রস্তুতি নিয়ে যায় তো মহান আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ এক সুযোগ মহা সম্মানিত মাস ফজিলতপূর্ণ মাস আল্লাহর নৈকট্য হাসিলের মাস তারপরে তাকওয়ার অর্জনের মাস রমজান দিয়েছেন এখন এই রমজান থেকে যে নিয়ামতের মাস গোনা মাফের মাস এই মাসের ফজিলত গুলো মাহাত্মগুলো যদি পরিপূর্ণ ভাবে আমরা পেতে চাই তাহলে এই মাস উদযাপনের ক্ষেত্রে আমাদের কিছু প্ল্যান করা দরকার আমি কিছু বিষয় আমরা যেটি করব সম্মানিত দর্শক শ্রোতা সেটি হলো যে আমরা নিয়াত এবং ইচ্ছাকে পরিশুদ্ধ করব যে আমরা কেন রোজা রাখছি দ্বিতীয়ত আমরা যেটি করব বিগত জীবনের ভুল এবং পাপের জন্য অনুতপ্ত হয়ে তবা করে সকল প্রকারে হারাম বর্জন করব। তিন নম্বর সকল ফরজ ওয়াজিব এবং সন্নত গুলো যথাযথ ভাবে এই মাসে পালন করব। তাহলে এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন যে একটা যদি আমি ইবাদত করি তাহলে একটা ফরজের সমান করলে সত্য ফরজের সমান সুতরাং আমরা হারিবোনা আমরা ওয়াজিব ফরজ সবগুলো পালন করবো এরপরে যেটি আমরা করব সব ধরনের প্রকাশ্য ও গোপন কবিরা গুণা এবং অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখবো যেহেতু এগুলো থাকলে আমার আল্লাহ কবুল হবে না এই জন্য পরিকল্পনাটা শুরুতে আমরা নেবো যে আমরা গোটা মাসেই এটা করব পাঁচ নম্বর যেটি সেটি হলো যেহেতু কোরআন নাজিলের মাস রমজান আমরা পরিকল্পনা করবো যে পবিত্র কোরআনের সাথে আমরা সম্পর্ক গড়ব এক্ষেত্রে তেলাওয়াতের জন্য এই পুরো মাসে তেলাওয়াতের জন্য একটা নির্দিষ্ট সময় আমরা নির্ধারণ করবো যে এই সময় আমি তেলাওয়াত করব যদি কোনো কারণে এই সময়টি মানে আমি তেলাওয়াত করতে না পারি ছুটে যায় তাহলে অন্য সময় পড়ব আবার এমন হতে পারে যে ভাষাতে আমি হয়তো পড়তে পারলাম না আমার istri পড়বে আমার ছেলে পড়বে আমার বৌমা পড়বে আমার নাতি পড়বে কেউ না কেউ তেলাওয়াত করবে বাড়িতে এরকম একটা পরিবেশ তৈরি প্ল্যান করা তো আপনার সাথে একটু অ্যাড করি যে কোরআন নাজিলের মাস আসলে দশ শত এ মাসের আগেও যেমন ছিল এ মাসেও ঠিক সূর্য ওঠে ডুবে কোনো পার্থক্য নেই শুধু মর্যাদা কোরআনের জন্য এই জন্য আপনি যেভাবে বললেন যে কোরআন আমরা যারা জানি না তারা বিশুদ্ধভাবে জানবো যারা জানি তারা অধ্যয়ন করব পাঠ করব আমরা বরেন্দ্র টিভির মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহীবাসীদেরকে জানাতে চাই রাজশাহীর গুরুত্বপূর্ণ মসজিদগুলিতে আমাদের ইমাম সমিতির উদ্যোগে ওলামা ইকরামদের উদ্যোগে তালিমুল কোরআন সহি কোরআন শিক্ষা কোর্স চলছে আমরা আবেদন করব যে আপনারা এই মসজিদগুলোতে যোহরের নামাজের পরে তালিমুল কোরআন চলে আপনারা সেখানে গিয়ে বসবেন কোন মসজিদে যদি চালু হয়নি কিন্তু প্রয়োজন আছে আমাদের কাছে সেগুলি জানালে আমরা কিন্তু সেখানে সার্ভিস দিতে পারবো মনে বিষয় এবং এখানে আরেকটি বিষয় রাসায়বাসির জন্ম সেটা হলো যে অনেক মসজিদে মসজিদ কমিটির পরিচালনায় এবং ইমাম সাহেব এর উদ্যোগে অনেক জায়গায় হচ্ছে হয় এবং প্রতি বছরই এটা হয়ে থাকে খুব সুন্দর বলেছেন সকল মসজিদে হওয়া দরকার এবং আমি এই ক্ষেত্রে অনুরোধ জানাবো যে আমরা রমজান মাসটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে এই সুযোগটাকে কাজে লাগাবো তারা কোরআন শিখে নেবে এরপরে যে পরিকল্পনাগুলো আমরা করব মানে যথাযথভাবে মর্যাদা ফজিলত পাওয়ার জন্য সেটা হলো কাজ বাজে কথাবার্তা এবং আড্ডা তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটি এগুলোর থেকে আমরা বিরত থাকব। এগুলো মাসের শুরুতে এখনই আমরা প্ল্যান করে নিতে পারি যে গোটা মাসে আমরা এগুলি করব না আমরা গিবতের সাথে সংযুক্ত হব না তারপরে আমাদেরকে এখন পর্যালোচনা করে দেখতে হবে যে একজন আদর্শ মানুষের যে গুণাবলী গুলো আছে সেগুলো আমার মধ্যে এসেছে কিনা বা প্রয়োজনে সেই গুণাবলীর গুলো সামনে আনতে হবে টেবিলে লিস্ট করা যে এগুলোর মধ্যে কোনটা কোনটা আমার আছে যেমন কিছু কিছু বলা যেতে পারে যে একজন মানুষের মধ্যে অভিজ্ঞতা আস্থাশীলতা আন্তরিকতা আল্লাহ ভীরতা আমানত আতিথেয়তা আবশ্যকতা একতা উদারতা উৎকৃষ্টতা কর্মকুশলতা কর্তব্যপরায়ণতা কমলতা কল্যাণকামিতা দক্ষতা সততা সত্যবাদিতা সহনশীলতা সহযোগিতা সখিতা এরপরে সচেতনতা সামাজিকতা সৃজনশীলতা স্নেহ পরায়ণতা শ্রদ্ধাশীলতা সময়নবর্তিতা নিয়মানবর্তিতা নৈতিকতা পবিত্রতা পরিচ্ছন্নতা পরম সহিষ্ণুতা প্রাণবন্ততা মধুরতা মমতা মানবিকতা মহানুভবতা মননশীলতা মিত্রতা এই যে ভালো ভালো গুণগুলো এগুলো আমার মধ্যে আছে কিনা আমরা রমজানের শুরুতে একটু প্ল্যান করি তো আলহামদুলিল্লাহ মহতারাম অত্যন্ত সুন্দর আমরা পরামর্শ নিচ্ছিলাম আসলে নিজেকে দিয়ে বিশ্লেষণ করতে পারবো আমি নিজেকে প্রতিদিন দেখি যে রোজার আগে আমার চরিত্র কেমন 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 ছিল 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 আমার আমার লেনদেন আমলের গতি রমজানের এই সুন্দর শয়তান কিন্তু বন্দী বেরিগেট দ্বার কেউ নাই আবার পরিবেশও আমাদের পক্ষে ইবাদতের পক্ষে আমলের মাস মাহের রমজান তো দর্শক শ্রোতা ভাই বোন আমরা সময় শেষ একেবারে শেষ প্রান্তে এসে আমরা ডক্টর মৌলানা কাউসার হোসেন সাহেব যে চমৎকার আলোচনা আমাদের মাঝে উপস্থাপন করলেন সেই পরামর্শগুলি নিয়ে যদি আমরা আমলে জিন্দগিতে পরিণত করতে পারি সেইভাবেই যদি আমরা ইমান এবং ইতিসাফের সাথে বিশ্বস্ততা এবং হিসাব নিকাশ করে সিয়াম সাধনা করতে পারি নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করবেন জান্নাতের সর্বোচ্চ যেটি প্রাপ্তি সেটি আমাদেরকে দিবেন এটি শুধু জান্নাত বা পরকালী কল্যাণ নয় আমরা নিয়মতান্ত্রিক পন্থায় যদি মাহের রমজানের যে শিক্ষাগুলি আমরা পাচ্ছি এগুলি কাজে লাগাতে পারি আমাদের সমাজও কিন্তু দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ইপটিজি মুক্ত মাদকমুক্ত ধর্ষণের যে সরাসরি গোড়াগড়ি চলছে এগুলি থেকে আমরা মুক্ত হয়ে সুন্দর একটা সোনার বাংলা উপহার দিতে পারবো সেই প্রত্যাশা নিয়ে আমাদের দেশ আমাদের সমাজ প্রত্যেকেই ভালো হোক কল্যাণ হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি প্রতিদিন একই সময়ে আমাদের বরেন্দ্র টিভিতে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন এবং গুরুত্বপূর্ণ মেহমানদের আলোচনা আপনারা শুনতে পাবেন আপনাদেরকে প্রতিদিন অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং বরেন্দ্র অনলাইন টিভিতে যারা পরিচালক রয়েছেন যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন